কোনো সময় করতে পারেন না, যে আন্দোলন আছে সবসময় যেন নিষেধই করেন। বুধবারের দিন সন্ধ্যার সময় সাব্বিরের সাথে কথা, মা কি করতেছে? আমি রুটি বানাচ্ছি। কাছে মা গো মাঝও আছে, আমি কাছে মনে আছে শেষ সর্বশেষ সেই কথা হয় শুনে কথাকে আব্বা কানে আব্বা। বেতন পাঠাইতো, তাই দিয়ে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ দিতাম। একটা ভাই একটা বোন আছে, ওর লেখাপড়ার খরচ দিতাম, সংসার চালাতাম। সংসারে যা দিত চলে যেত, অত্যাধিক চলত। এখন সোনা চলে যাওয়ার পরে তো কষ্ট হয়ে যায়, এখন সংসার চলে। সরকারি ভাবে আপনারা কিছু চান? সরকারি ভাবে এখন ছেলে মেয়ের দুইটা, একটা ছেলে একটা মেয়ে আছে, তার তারে দেখবি, আমারে পরিবার দেখবি, চলবো কিভাবে আমরা? এখন আমার বড় ছেলেটাই চালাইতে শেষ হয়ে গেছে, এখন কিভাবে স্যার? আর চাই যে আমরা বাড়ি পরে একটা মসজিদ হবি, দশে নামাজ কালাম পড়বি, আমার শোনার জন্য দোয়া করবি, এইটা চাই আমরা। আন্দোলন মাতে কোনো সময় করতে পারেন না, যে আন্দোলন আছে সবসময় যেন নিষেধই করে, কিন্তু আমি জানি না যে আন্দোলন আছে। বিশ্বাস হচ্ছিল না সাব্বির মারা গেছে। পারি করতাম সাব্বির, তুই যাস না আন্দোলনের ভিতরে, আমি জানি না।